দিছেন? প্রিয় শিক্ষার্থী, তোমাদের তো এখন গত ক্লাসে আমি দুইটা পঞ্চম অধ্যায়ে দুইটা টপিক্স নিয়েছিলাম, তো আজকে আমি তিনটা টপিক্স নেওয়ার চেষ্টা করব। তো তোমরা তো সবাই ভালো আছো নাকি? জানি ইনশাল্লাহ ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আমরা এখন একটু পড়ালেখা করি নাকি? তো আমরা এখন আমি যে টপিকসটা পড়াবো সেটা দেখো, নবুয়ত লাভ, মক্কা ইসলাম প্রচার, শ্রমের মর্যাদা, এই তিনটা টপিক্স আমি পড়বো। তোমাদেরকে গত ক্লাসেও আমি বলেছি যে পঞ্চম অধ্যায়টা অনেক ইম্পর্টেন্ট, কারণ পঞ্চম অধ্যায় থেকে অনেক ছোটো ছোটো প্রশ্ন আসে, বেশি বড় প্রশ্ন আসে কিন্তু ছোটো প্রশ্নগুলো বেশি আসে। তাহলে এখন আমরা শুরু করি। মহানবী সাল্লাল্লাহু এই টপিক্সটা তো পুরোটাই বেশিরভাগই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবন বৃত্তান্ত বলা হয়েছে। তো মহানবী ইসলামের নবুয়ত লাভ, দেখো মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে ওই সময় যে সামাজিক অবস্থাটা খুবই অবস্থা নাজুক ছিল, খুবই বর্বর ছিল, সেই অবস্থায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে খুবই পীড়া দিত, ওই সামাজিক অবস্থাটাকে খুব কষ্ট দিত, দেখা যেত সে তখন মনে মনে চিন্তা করতো কীভাবে এই সমাজের এই অবস্থা থেকে আমরা রেহাই পেতে পারি। কিন্তু আসলে অনেক চেষ্টা করা হয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সবসময় চিন্তা করতেন যে কীভাবে এই আমরা এই সামাজিক প্রেক্ষাপটটাকে সুন্দর করা যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি তখন এই কী মানে তার যে মানুষ আমাদের যে দুনিয়াতে আসা আগমন, বিভিন্ন দুনিয়ার যে কর্মকাণ্ড সে নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি চিন্তা করতেন। এই চিন্তা করতে শুনেছি সবসময় ধ্যানে মগ্ন থাকতেন। একসময় তিনি কী করলেন, তো হেরা পর্বতের যে মক্কা থেকে 3 মাইল দূরে হেরা পর্বত নামক এক গুহায় তিনি ধ্যানে মগ্ন থাকতেন। তো তিনি সবসময় চিন্তা করতেন যে আমরা কোথা থেকে এসেছি, কেন এসেছি পৃথিবীতে এবং কী করব এবং পরবর্তীতে আমাদের কী হবে, এই বিভিন্ন চিন্তা করা মানে চিন্তা তার মাথায় আসতো। এবং তারপর দেখা যায় এই পৃথিবীতে আমাদের সৃষ্টির উদ্দেশ্যটা কী, তারপর আমাদের এই পৃথিবীতে বা দুনিয়াতে কেন মারামারি, কাটাকাটি, এত কিছু কেন হয়, এই বিভিন্ন কিছু নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করতেন এবং এর উত্তর অনুযায়ী চেষ্টা করতেন। তো একসময় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা পর্বতের গুহায় ধ্যান দিয়ে থাকতেন এবং ইবাদত বন্দগী করতেন। একসময় এই ধ্যান ইবাদত করতে করতে একদিন কী হলো, রমজানের কদরের রাতে তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে পুরা হীরা পর্বতের গুহাটা একদম অন্ধকার কুটকুটি ছিল, সেই সময় কী হলো একদম আলোকিত হয়ে গেল। হঠাৎ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু ভয়ই পেলেন, কিন্তু ওই সময় দেখা গেল একজন ফেরেশতার আগমন। তো সে কিসের জন্য আসছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসলামের বাণী নিয়ে আসছে, ইসলামের বাণী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তখন ফেরেশতা বললেন যে পড়ুন, ইকরা, আরবিতে বলা হলো ইকরা, ইকরা তো কী, পড়ুন। সুরা আল্লাকের 5টি বাক্য, সুরা আল্লাকের 5টি বাক্য সম্বন্ধে বলা হয়েছে যে মহানবী ইসলামকে পড়তে বলা হয়েছে, ঠিক আছে? তো ওই সময় মহানবী ইসলামের উপর এই সুরাকের 5টি বাক্য নিয়েই এই প্রথম সুরা আল্লাকের প্রথম 5টি বাক্য নিয়েই নবুয়ত লাভ শুরু হয়। মহানবী ইসলাম 40 বছর বয়সে নবুয়ত লাভ করেন। আর আমরা তো নবুয়ত লাভ মানে যে বুঝি যারা নবী তারাই তো নবুয়ত লাভ, কোনো কিতাবের উপর তাদের কিতাবের উপরে যে কোনো কিতাব যে নাজিল হয় সেটাকেই বলে নবুয়ত লাভ। ইসলাম যেমন কোরআন তেলাওয়াত, এর আগে আমরা পড়েছি তাওরা, জাবুর, ইঞ্জিল, এগুলো বিভিন্ন নবীদের উপর নাজিল হয়েছে। কিন্তু শেষ এবং সর্বশেষ যে তোমার কী বলে বাণী বা ইসলামের বাণীগুলো প্রচার করা হয় সেটা হচ্ছে কোরআন, আল কোরআন। এই বাণী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে না এসেছে। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাণীগুলো একটার পর প্রচার করে দিয়ে গেছেন। কিন্তু এখন আমরা এটুকু করবো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত নাজিল কখন হয়েছে, এটা সব রমজান মাসে কদরের রাতে, ঠিক আছে? তো এখন আমরা যেটা পড়তে চাচ্ছি সেটা হচ্ছে কি, এটা হলো নবুয়ত লাভ। নবুয়ত লাভ ইসলামের জন্য এটা অনেক ইম্পর্টেন্স একটা বিষয়, ঠিক আছে? এখন আমরা কী করবো, মক্কা ইসলাম প্রচার। এই নবুয়ত লাভের পরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম প্রচার শুরু করলেন। তো ইসলাম প্রচার তো এত সহজ না, সেটা ওই সময়ের ব্যাপারে ইসলাম প্রচারটা অনেক কঠিন ব্যাপার। তো
যখন ইসলাম প্রচার শুরু হলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চিন্তা ভাবনা করে পদক্ষেপ নিলেন যে এটা হঠাৎ করেই সম্ভব না, বা ওপেনলি যেটাকে বলে সবার সামনেই ওপেন করা সম্ভব না, খুব গোপনে ইসলাম প্রচার শুরু করলেন। প্রথমে যেটা শুরু করেন, তা আমরা তো সবাই জানি যে তাওহিদ কী, একত্ববাদ। এই একত্ববাদের যে প্রচার, মানে আল্লাহর যে এক আল্লাহ যে আছেন তার কথা বাণীগুলো আমরা প্রচার করার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্তব্য। তো মহানবী ইসলাম প্রথম 3 বছর তার নিজের নিকট আত্মীয় এবং কাছের মানুষের কাছে গোপন ইসলাম প্রচার শুরু করলেন। সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর এরপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম ইসলাম গ্রহণ করেন, এবং এরপরে বালকদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করে। তো এভাবে এই প্রাথমিকভাবে যে ইসলাম গ্রহণ শুরু হয় আস্তে আস্তে করে তখন বাড়তে থাকে, কিন্তু এই প্রথম 3 বছরে 45 জন নরনারী ইসলাম গ্রহণ করে, ঠিক আছে। তো এখন এই যে ইসলাম গ্রহণের বিষয়টা আসলে খুবই কঠিন ব্যাপার ছিল, কারণ সবাই তো সহজ ইসলাম গ্রহণ করবে, তবে মহান আল্লাহ তাআলা এইভাবে 3 বছর অতিবাহিত হলো গোপন ইসলাম প্রচার। তো এই ইসলাম প্রচার শুরু হওয়ার পর এক সময় আল্লাহ মহানবী ইসলামকে নির্দেশ দিলেন যে সবার সামনে বা ইসলাম প্রচার শুরু হোক, সর্বকাশ ইসলাম প্রচার শুরু হোক, যেটা আর কি, যেটা অনেকেই ইসলামের সুশীতল ছায়াশ্রমিত থাকলেন, কিন্তু এই যে ইসলাম প্রচার যে প্রকাশ্য যে ইসলাম প্রচার শুরু করলেন, অনেকেই তো ইসলাম গ্রহণ করলেন, কিন্তু অনেকে যারা কুরাইশদের বড় বড় নেতা ছিলেন, অনেক নেতা ছিলেন যারা ইসলাম গ্রহণ করতে চান না, বরং উল্টা মহানবী ইসলামকে বিভিন্নভাবে কষ্ট দিয়েছেন, অত্যাচার করেছেন, বিভিন্নভাবে তাকে দুঃখ কষ্ট দিয়েছেন। তারপরে দেখা যায় এরকমও হয়েছে যে তার চাচা আবু তালেব তার পাথর ছুঁড়ে মেরেছে, তারপরে অনেকে তার মাথার উপর ময়লা আবর্জনা ফেলেছে, তারপরে দেখা যাবে কি রাস্তা চলার পথে কাঁটা বিছিয়ে রেখেছে, এরকম বিভিন্নভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অত্যাচার করা হয়েছে, নির্মম অত্যাচার করা হয়েছে, এবং যারা ইসলামের অনুসারী ছিলেন তাদের উপরেও বিভিন্নভাবে অত্যাচার করা হয়েছে। এই অত্যাচার সহ্য করে অনেকে ইসলামকে তারা বাদ দেয়নি, বা ইসলামের প্রচারকে অব্যাহত রেখেছে। মহানবী ইসলাম প্রচণ্ড কষ্ট সহ্য করেছেন, এই সহ্য করার পরেও তিনি ইসলামের থেকে বিন্দু মাত্রও নড়েনি। বিভিন্ন মহানবী ইসলামকে ইসলাম প্রচার থেকে দূরে সরার জন্য বিভিন্ন প্রলোভনও দেখানো হয়েছে, যার জন্য মহানবী তারপরেও সেইখান থেকে বিন্দুমাত্র সরেননি। তো তোমার এখন হলো এই যে ইসলাম প্রচার, মক্কা ইসলাম প্রচারে বিভিন্ন দেখা যায় যে সমস্যা, বিভিন্নভাবে বিভিন্ন প্রেক্ষিতে সমস্যা দেখা দিয়েছে। তো তোমরা এখানে দেখবে যে এই ইসলাম যে বলে নবুয়ত লাভ মক্কা ইসলাম প্রচারে ছোটো ছোটো অনেক প্রশ্ন আছে, ঠিক আছে। এই প্রশ্নগুলো তোমাদের ভালো করে পড়তে হবে, ঠিক আছে। তো আমি তোমাদেরকে প্রশ্নগুলো দিব, তো তোমাদেরকে আগে একটু পড়াই নি। তো তোমরা তো নবুয়ত লাভ পড়লে, মক্কা ইসলাম প্রচার পড়লে, মক্কা ইসলাম প্রচারটা অনেক ইম্পর্ট্যান্স, এখানে দেখা যায় বড় প্রশ্ন আসবে আর ছোটো ছোটো প্রশ্ন আসবে। তারপর নবুয়ত লাভ সম্পর্কে দেখবেন, যেমন ধরো সূরা আলাকের 5টি বাক্য লিখো, অর্থ লিখো, এটা আসতে পারে, এটা অনেক ইম্পর্ট্যান্স আছে, এটা তোমরা ভালো করে মুখস্থ করবে। সূরা আলাকের 5টি আয়াতের 5টি বাক্য অর্থ আর কি, আরবিতে না বাংলা অর্থটা পড়বে। তো আমরা এখন আমার কি শ্রমের মর্যাদা তো আমরা সবাই জানি যে শ্রম মানে কি, কাজ করা, পরিশ্রম করা। মহানবী ইসলাম সবসময় নিজের কাজ নিজেই করতেন এবং সে তা ভালোবাসতেন, এবং অন্যের কাজে সহযোগিতা করতেন, তারপর দেখা যায় অবহেলা করতেন, নিজের কাজ নিজে করতেন, অপরকে সাহায্য সহযোগিতা করতেন। আমরা অনেক সময় কাজ করতে গেলে লজ্জা পাই, ঠিক আছে, যে 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 কী কাজটা কে কী মনে করবে, মানে কেমন হবে, বা অনেকে আমাকে চাকর মনে করবে, যে কি এরকম একটা কিছু যে মনে করতে পারে, কিন্তু এরকম ঘৃণা করবে, অসম্মান করবে, এরকম মনে করা ঠিক না। কারণ কাজ তো কাজই, কাজ কি কিছুটা মনে করা ঠিক, বরঞ্চ কাজ করলে কি সম্মান বাড়ে, ভালোবাসা বাড়ে, স্নেহ বাড়ে। আমি যদি যে কোনো জায়গায় যে কোনো ছোটো কাজ কখনো ছোটো মনে করা টোটালি মানে কাজকে আমাদের ছোটো মনে করা যাবে না। কাজকে ছোটো করা মানে কি নিজেকেই ছোটো করে দেওয়া, ঠিক আছে। যে কোনো কাজ হোক সেটাকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে, কাজকে আমাদেরকে মনে করতে, এটাই আমার কাজ, কাজকে আপন করে নিয়ে সুন্দরভাবে কাজটা করতে হবে, এবং ওই কাজটা মনে করতে হবে না যে অন্য কেউ কী মনে করবে সেটা মনে করা যাবে না।
তো এখন কি হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি এমনও দেখা গিয়েছে যে নিজের ছেঁড়া কাপড় চোপড় নিজেই সেলাই করতে, নিজের জামা কাপড়, নিজের ঘর ঝাড়ু দেওয়া, নিজের জুতা পরিষ্কার করা, তারপরে দেখা যায় যে কি বলা যায় মেহমানকে নিজে হাতে খাওয়াতেন, তারপরে অন্যের কাজেও সে সহযোগিতা করতেন। হ্যাঁ, তারপরে যে কোনো কাজকে তিনি ঘৃণা করতেন না, যে কাজ তো কাজই, সেটাকে অনুভূতি করতেন। মহানবী ইসলামের আসলেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে প্রতিটা কাজে কর্মে তুলনাহীন, যেটাকে বলে তুলনাহীন, তো আমরা তার সাথে আসলে তুলনা করতে পারি না। প্রতিটা কাজের মধ্যে তার মধ্যে সহমর্মিতা সহ ভালোবাসা আছে। মহানবী ইসলামের প্রতিটা পদক্ষেপেই দেখা যায় যে অনেক সুন্দর, যেটা সাবলীল বলা বাহুল্য আর কি। এক তোমাদের এই শ্রমের মর্যাদা সম্পর্কে একটা ঘটনা আমি বলবো, যেটা হচ্ছে একদিন মহান ইসলাম রাস্তায় যাচ্ছেন, তো দেখতে পাচ্ছেন যে একজন বৃদ্ধ লোক গাছের বাগানে পানি দিচ্ছে। তো বয়স্ক লোক অনেক দূরের থেকে, সেই পানি যেখান থেকে আনতে হয় সেখানে বাগান থেকে অনেক দূরে, সেই এই পানি আনতে গিয়ে তার অনেক কষ্ট হচ্ছে। দেখছে যে বয়স্ক লোক পানি আনতে কষ্ট হচ্ছে, মহান ইসলাম খুব খারাপ লাগলো। তখন মহান ইসলাম তার কাছ থেকে পানির পানির পাত্রটা নিয়ে পানি তাকে কাজে সহযোগিতা করলেন। তো এই যে সহযোগিতা করলেন লোকটাও খুব খুশি হলেন। এবার এতে কী হলো, মহানবী যে ইসলাম কি ছোটো হয়ে গেলেন না, কখনোই ছোটো হন না, কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজের জন্য একজন নবী ছিলেন। তিনি তো পারতেন যে না আমি কেন করবো, কিন্তু না, তাদের এই মন মানসিকতা, এই চিন্তা চেতনা অন্যরকম। আসলে কোনো কাজই কখনো চিন্তা করা ছোটো মনে করেন না। দেখো এখন এখানে বলা আছে, মহানবী সাল্লাল্লাহু এমনও বলেছেন মানুষের কাজের ব্যাপারে, শ্রমিককে তার গায়ের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক দিয়ে দাও। আমাদের বাসা বাড়িতেও দেখা যায় যে কাজের লোক থাকে, মানুষ থাকে, ছোটো কাজ থাকে বা বয়স্ক মানুষ থাকে, কি তাদের সাথে কি আমাদের ভালো ব্যবহার করা উচিত না? অবশ্যই ভালো ব্যবহার করা উচিত। তারপর দেখা যায় যে অন্য সময় তার কাজে আমাদের সহযোগিতা করা উচিত। দেখা যায় সময় যে সে কাজটা কাজ পারছে না, তার কাজে আমি সহযোগিতা করি। তোমাদের সবাই কি এই কাজটা করা উচিত না? অবশ্যই করা উচিত, নাকি? অন্য সময় দেখা যায় যে কাজের মানুষ ঘুমিয়ে আছে, তাকে ডেকে এই কাজে বলছি যে কাজ করো, এটাও ঠিক না। যে রাত্রে সে ঘুমাচ্ছে, একটু ঘুমান, তাকে আমরা না ডাকি, ঠিক না? যে টায়ার্ড আছে তাকে না ঘুমানো ডাক। অন্য সময় তার কাজে যে ছোটো যে মানুষ হয়েছে তাকে একটা কাজ দেওয়া উচিত, যে ছোটো বাচ্চা তাকে কি ভারী কাজ দেওয়া যায় না, তাকে ভারী কাজ দিয়ে তাকে সহজ কাজটা দেওয়া উচিত, এবং তাদেরকে সম্মান করা উচিত। তাদের খাওয়া দাওয়া সব কিছু, এভরিথিং, তার প্রয়োজনীয় যতটুকু দরকার তাকে দেওয়া উচিত। আমাদের প্রত্যেকেরই উচিত যে কাজের মানুষকে সম্মান করা, শ্রদ্ধা করা, ভালোবাসা। সম্মান তো তাকে করবো যে আমার বয়স হবো, তাকে সম্মান করবো, যে আমার যে কাজের মানুষ আমার সব বয়স ছোটো থাকে কি ভালোবাসবো, স্নেহ করবো। এতে কী হবে, আমাদের প্রভু মনিবের যে একটা ভেদাভেদ সেটা দূর হয়ে যাবে, ঠিক না? তাদের সাথে আমাদের একটা অন্যরকম সম্পর্ক থাকবে, যেটা দেখা যাবে তুমি কি মনে করো যে কাজের মানুষের ভালো ব্যবহার করলে কাজ করবে না, করবে, বরঞ্চ ভালো ব্যবহার করলেই ভালোভাবে সে কাজটা করবে। আর যদি আমি খারাপ ব্যবহার করি, সে মনে তো কষ্ট পাবে, কাজটা করতেও সে মানে স্বচ্ছন্দ্য বোধ করবে না। তো তোমাদেরকে আমি যে জিনিসটা দেখালাম আজকে, কি নবত লাভ, মক্কায় ইসলাম প্রচার, শ্রমের মর্যাদা। তো নবত লাভ তো বুঝলে যে মহানবী ইসলাম যে ইসলাম প্রচার করেছেন, যে কী বলে তোমাদের এই যে কোরআন, আল কোরআন যে নাজিল হয়েছে সেটা মহানবী ইসলামকে ধারাবাহিকভাবে নাজিল হয়েছে। প্রথম যে মহানবী ইসলামকে কোরআনের বাণী নাজিল হয়েছে সুরা আলাক, সুরা আলাকের পাঁচটি বাক্য মহানবী ফেরেশতার, আর এই এই ফেরেশতার সবসময় মহানবী ইসলাম ইসলাম প্রচারে নিয়ে আসছেন। কে নিয়ে আসতেন? মহানবী ইসলাম ইসলাম প্রচার করতেন জিব্রাইল আলাইহিসসালাম। তো জিব্রাইল আলাইহিসসালাম সবসময় মহানবী ইসলামকে ইসলাম প্রচার করে। তোমাদের বইয়ে উল্লেখ নেই, কিন্তু তারপর আমি তোমাদের এক্সট্রা বলার জন্য যে মহানবী ইসলাম ইসলাম প্রচারের জন্য জিব্রাইল আলাইহিসসালাম মহানবী ইসলাম প্রচার নিয়ে আসতেন, মানে কোরআনের বাণীগুলো নিয়ে আসতেন, এবং এক এক সময় এক এক পরিপ্রেক্ষিতে এক এক পরিস্থিতিতে বিভিন্ন সূরাগুলো নাজির হতো। এটা তোমরা বড় ক্লাসে যে আরও আস্তে আস্তে পড়বে। তো এই যে তিনটা টপিকস তোমাদের পড়লাম, নবত লাভ, মক্কা ইসলাম প্রচার, শ্রমের মর্যাদা, এই এ থেকে আমি কিছু প্রশ্ন দিতে চাচ্ছি। তোমরা একটু খাতা বই খাতা খুলো, খুলে লিখে নাও। হ্যাঁ, আর thank you.
তোমরা প্রশ্ন উত্তরগুলো অবশ্যই লিখে নিবে, কারণ এই প্রশ্নগুলো ইম্পর্টেন্স আছে, এই জন্য আমি তোমাদের লিখে দিয়েছি। মক্কা থেকে 3 মাইল দূরে তোমরা সবাই কিন্তু এগুলো লিখ মধ্যে লিখে নিবে, কারণ আমি এটা পরে এক সময় যখন স্কুল খুলবে তখন আমি এই প্রশ্নগুলো আবার তোমাদেরকে ধরব, আমাদের যে প্রশ্নগুলো আমি পরীক্ষা আসবে বা আমি তোমাদেরকে ধরার চেষ্টা করবো, ঠিক আছে? সুতরাং তোমরা প্রতিটা প্রশ্ন উত্তর লিখে নিয়ে নাও। তোমরা সবাই তাদের লিখো, কারণ অনেকগুলো লেখ প্রশ্ন, তো এগুলো লিখে লিখে নিয়ে নাও। তোমরা কি সবাই লিখতে পারছো? সবাই লিখে নাও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম তিন বছর। আরবিতে কি অর্থ কি পড়ো, আর তাহিদ অর্থ কি একত্ববাদ। তোমরা তো সব, এটা তো আমি আগেও তোমাদেরকে কিছুক্ষণ আগেও তোমাদের বইয়ে পড়িয়েছি, তো এখন আবার প্রশ্ন উত্তরগুলো আবার লিখে আবার আনসারগুলো দিয়ে দিচ্ছি। ইসলাম
আত্মীয় স্বজন ও নিকট লোকদের কাছে গোপনে ইসলাম প্রচার করে। সবাই লিখো, এটা লিখে লিখে সবগুলো লিখেছে, মোটামুটি চেষ্টা করবে একটু তাড়াতাড়ি লিখতে, কারণ আমাদের তো সময় ই কম। কী লিখেছি এটা, মহানবী ইসলাম প্রথম 3 বছর কীভাবে ইসলাম প্রচার করেন, আত্মীয়স্বজন ও নিকটদের কাছে গোপনে ইসলাম প্রচার করেন। প্রথমে তিনি গোপনে ইসলাম প্রচার শুরু করেন, ঠিক না? পরে তো আস্তে আস্তে সব প্রকাশ্যে ইসলাম প্রচার করেন, কিন্তু প্রথমে তিনি গোপনে ইসলাম প্রচার করেন। তোমরা এটা লিখেছ, এটা দেই দেখি এখন কী হয়েছে। সর্বপ্রথম কে ইসলাম গ্রহণ করেন, কে ইসলাম গ্রহণ করেন, ঠিক আছে? প্রথম কে ইসলাম গ্রহণ করেন, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সর্বপ্রথম কে ইসলাম প্রচার করেন, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঠিক আছে? তো এরপরে 88 নম্বর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরুষদের মধ্যে কে প্রথম ইসলাম গ্রহণ করেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরটা কি দেখো, 12 বছরের মধ্যে কে প্রথম ইসলাম গ্রহণ করেন, কে প্রথম ইসলাম গ্রহণ করেন, ঠিক আছে? বাবুদের মধ্যে কে প্রথম ইসলাম গ্রহণ করেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে প্রথম ইসলাম গ্রহণ করেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক আছে? লিখেছো এটা, সবাই তো লিখে একটু স্পিড লিখবে, কারণ আমাদের এগুলো প্রশ্নগুলো তো ওগুলো লিখে লিখে দিতে হবে। কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর ছুড়ে মারে, কে মহানবী ইসলামকে পাথর ছুড়ে মারে, কে পাথর ছুড়ে মানে হযরত মুহাম্মদ সাল্লামের চাচা আবু তালেব, মহানবী সাল্লামের চাচা আবু তালেব, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা কখন আল্লাহর বাণী নাজিল হয়, কখন মানুষের বাণী নাজিল হয়, রমজান মাসের কদরের রাতে,
রমজান মাসে কদরের রাতে তোমাদের কটা প্রশ্ন দিয়েছি? 11টা প্রশ্ন দিয়েছি। এই তিনটা টপিক্স থেকে তোমাদের কি এই 11টা প্রশ্ন আসবে। কি কি দিয়েছি দেখো, কে মহানবী ইসলামকে পাথর ছুঁড়ে মারে? মহানবী ইসলামের চাচা আবুল আহাব। কখন আল্লাহর বাণী নাজিল হয়? রমজান মাসে কদরের রাতে। এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট। ছোটো ছোটো প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়বে, এই তিনটা টপিক্স থেকে এই প্রশ্নগুলো পড়লেই যথেষ্ট। তারপরে বইটা ভালো করে পড়বে, কারণ অনেক সময় দেখা যায় মিসিং হতে পারে, সবগুলো তোমরা ভালো করে পড়বে। আর বড় প্রশ্ন এখান থেকে একটা আসতে পারে হচ্ছে যে সুরা আলাকের 5টি বাক্য অর্থসহ, ঠিক আছে, আরবিতে না বাংলায় অর্থসহ এটা 5টা বাক্য পড়বে তোমরা। তো আরেকটা প্রশ্ন হচ্ছে শ্রমের মর্যাদার যে একটা ঘটনা যে দেখেছিলে, যে মহানবী ইসলাম একজন বৃদ্ধ লোককে বলেছিলেন যে তার পানি আনতে কষ্ট, তখন যে তাকে সহযোগিতা করেছে সেই যে ঘটনাটা, সেটাও একটা বড় প্রশ্ন আসতে পারে। তো ঠিক আছে। আর এই শ্রমের মর্যাদা থেকে এই বড় প্রশ্ন আসবে। আর হচ্ছে ইসলাম প্রচারে কে কে মহানবী ইসলামের সাথে কী ঘটনা ঘটেছিল, ইসলাম প্রচারে কী ধরনের মানে কী বলে তার কারা কাকে তার সহযোগিতা করেছে, সেই ধরনের কিছু প্রশ্ন আসতে পারে। যে 5 নম্বরে যে যখন ইসলাম প্রচারে যে কী বাধা বিঘ্ন ঘটেছিল, ঠিক আছে, কী ধরনের বাধা পড়েছে সেটাও একটা প্রশ্ন আসতে পারে 5 নম্বরে, ঠিক আছে। তো তোমরা এই প্রশ্নগুলো 11টা প্রশ্ন ভালো করে পড়বে। আর কি যেটা আমি দিয়েছিলাম যে কিছুক্ষণ আগে যে নবত লাভ, ইসলাম প্রচার এবং শ্রমের মর্যাদা, এই তিনটা টপিকস থেকে বড় প্রশ্ন তিনটা আসবে। একটা হচ্ছে কি সুরা আলাকের প্রথম পাঁচটি এই সুরার প্রথম আয়াতের অর্থ, ঠিক আছে। আরেকটা হচ্ছে ইসলাম প্রচারে মহানবী ইসলামে কী বাধা হয়েছে, কী ধরনের বাধা পড়েছিলেন, সেই ধরনের 5টি বাক্য আসতে পারে। তারপর শ্রমের মর্যাদার একটা ঘটনা আসতে পারে, বা শ্রমের মর্যাদায় মহানবী ইসলামের যে কার্যক্রম বা কার্যগুলি কী ধরনের সেটাও ইসলাম আসতে পারে। তো তোমরা বইয়ের লাস্টের যে কিছু চ্যাপ্টার আছে সেইটা পড়ো, মহানবী ইসলাম যে নিজ হাতে কী কাজ করতেন সেটাও আসতে পারে, ঠিক আছে। এরকম অনেক কয়েকটা প্রশ্ন আসতে পারে যে তোমরা এগুলো ভালোভাবে করে পড়ে নিবে। তো তোমরা প্রত্যেকটা প্রশ্ন ভালো করে পড়বে, স্কুল খোলার সাথে সাথে আমি এই প্রশ্নগুলো আবার তোমাদের ধরবো, ঠিক আছে। তো তোমরা ভালো থাকো সবাই, এই প্রত্যাশায় আমি আমার ক্লাস শেষ করলাম।